আমাদের বিজিবি একজন সদস্যকে 22 তারিখ হত্যা করা হয়েছে। এতে সরকার আছে আমাকে বলুন, আমার সাংবাদিক বন্ধুরা, এতে সরকার আছে? পারলে তোরা সিনিয়র দিকে একটা গুলি সার, একটা গুলি সার সিনিয়র দিকে মারলে। জনগণ মারার দরকার নাই, জনগণ চীনের জনগণ মারার দরকার নাই। যদি ভারতের শক্তি থাকে তুমি সিনিয়র দিকে একটা গুলি ছড়ো, পাকিস্তানের জনগণ মারার দরকার নাই, পারলে সেদিকে গুলি ছড়ো। যদি পাকিস্তানের একজন নাগরিককে মারা হয় ওরা প্রতিশোধ হিসেবে 10 জনকে মেরে ফেলে, যদি চীনের দিকে গুলি ছড়ে তার পরিবর্তে ওরা ভূখণ্ডকে দখল করে নেয়। আর বাংলাদেশ স্বাধীন নাকি, এদেশের মানুষদেরকে তো মারি, আর এখন বিজিবি সদস্যকে মেরেছে। বিজিবি সদস্যরা কোথায়? ওরা কোথায়? ওদের শুধু একটা পোশাক আছে, ওদের শুধু একটা বুট জুতা আছে, ওদের কাছে একটা রাইফেল আছে, ওদের ভিতরে মানুষত্ব নাই, রক্ত নাই, ওদের মধ্যে হিট বা সাহস নাই, সব ধ্বংস করে ফেলছে, সব শেষ হয়ে গেছে। আপনারা দেখেছেন যে মিয়ানমার আমাদের দেশের সীমা বারবার অতিক্রম করে তারা হেলিকপ্টার বিমান নিয়ে এসেছে, বাংলাদেশে বলার কোনো কিছু নেই। তুমি কি করো? ওই মেট্রো রেল খাও, চাবাই চাবাই খাও, এটা তুমি পদ্মা সেতু ভেঙে ভেঙে খাও, জমনে খাওয়া খাও, তুমি ট্যানেলে চলো। কি অজীব এক দেশ, যদি বুক ফুলে হাঁটতেই না পারি, যদি সত্য কথা বলতেই না পারি, প্রতিবাদ করতে না পারি, তোর মারা যাওয়া উচিত, তোর বেঁচে থাকা উচিত নয়, এর চেয়ে মৃত্যুবরণ করা উচিত। বেঁচে কি লাভ কি? মুর্দারের মতো যেরকম মৃত্যু দেহ, সে কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না, তার উপরে যা ইচ্ছে তাই করা হয়। আজকে তুমি একটা মৃত্যু দেহের মতো, তোমাকে গুলি করবে, তোমাকে মারবে, আর তুমি কথা বলতে পারবে না। ফেলে দাও তোমার রাইফেল, রাইফেলের দরকার নাই। এদেশের জনগণ যেরকম পাকিস্তানের থেকে এই দেশকে উদ্ধার করেছে, রক্ষা করেছে, স্বাধীন করেছে, এদেশের সীমানা পাহারা বাংলাদেশের জনগণ দেবে ইনশাআল্লাহ, তোমার দরকার নাই। ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে প্রতিবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন মহাসচিব সহ সর্বস্তরের ভাইয়েরা, আমার বক্তাদের বক্তব্যের মাধ্যমে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা কি বলতে চাই, এই জাতিকে আমরা কি মেসেজ দিতে চাই। আসলে মানুষের কোনো দাম নেই, অবয়বের কোনো দাম নেই। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে 3 শ্রেণীর জিনিসটি সৃষ্টি করেছেন, জানোয়ার, মানুষ, ফেরেশতা। আল্লাহ পাক জানোয়ারের মধ্যে প্রবৃত্তি দান করছেন, চাহিদা দান করছেন, আকল নেই, জ্ঞান নেই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জ্ঞান দান করছেন কিন্তু তাদের মধ্যে চাহিদা নেই, উভয় সমন্বয় মানুষ। আল্লাহ পাক তাদেরকে চাহিদাও দান করছেন, জ্ঞানও দান করছেন। যেরকম পশুর খাদ্যের চাহিদা আছে কিন্তু কোনটা খাওয়া উচিত, কোনটা খাওয়া উচিত না, এই বিবেক তাদের মধ্যে নেই। ফেরেশতাদের মধ্যে খাওয়ারই চাহিদা নেই, শুধু আছে বিবেক। কিন্তু আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন যাদের মধ্যে খাওয়ারও চাহিদা আছে, বিবেক বুদ্ধিও আছে, এটা খাওয়া উচিত কি উচিত না। যৌন চাহিদা আছে, জানোয়ারের বিবেক নেই, এই রাস্তার মধ্যে, ঘাটের মধ্যে, এই বাজারের মধ্যে, এ কি আমার মা না খালা না ফুফি, এই পার্থক্য করার ক্ষমতা জানোয়ারের নেই, কিন্তু শুধু যৌন চাহিদা আছে। কিন্তু মানুষের মধ্যে আল্লাহ পাক যৌন চাহিদা দিয়েছেন, আবার বিবেকও দিয়েছেন, রাস্তার মধ্যে, ট্রেনের মধ্যে, বাসের মধ্যে, বাজারের মধ্যে, উলঙ্গ অবস্থায় এই কাজ করা কি যাবে না কি যাবে না, এটা আমার মা না খালা না বউ নাকি আমার বোন, এই বিবেক আল্লাহ পাক মানুষের মধ্যে দিয়েছেন। কিন্তু জানোয়ারের মধ্যে বিবেক দেয় নাই, শুধু চাহিদা, বিবেক নেই। আর ফেরেশতাদের মধ্যে শুধু বিবেক, চাহিদা নেই, উভয় সমন্বয় মানুষ। এবার আসুন, যেই মানুষটা তার চাহিদাকে বিবেক দ্বারা কন্ট্রোল করতে পারবে সেই মানুষটা ফেরেশতাদের চেয়ে দামি হয়ে যাবে। আর যেই মানুষটা তার চাহিদাকে, প্রবৃত্তিকে বিবেক দ্বারা, আকল দ্বারা, জ্ঞানের দ্বারা কন্ট্রোল করতে পারবে না,
উলাইকা শাররুল বারিয়া, ওটা কুত্তা শিয়া শুয়ারের চোখ খারাপ হয়ে যাবে। এর কোরআনের ভাষা উলাইকা শাররুল বারিয়া, একদল মানুষ তো কুত্তা শিয়া শুয়ারের চোখ খারাপ। হাদিসের মধ্যে আসছে, যখন তোমার লজ্জা চলে যায় এখন তোমার যা মনে চায় তাই তুমি করো। এর জন্য দেখবেন আমাদের ছোট বাচ্চাদেরকে সপ্তম অষ্টম শ্রেণীর বইয়ের কাবারের মধ্যে যেই মেয়েদের ছবিগুলি দেওয়া হয় হাফ প্যান্ট পরা, আমাদের বাচ্চাদেরকে আজকে সহশিক্ষার মাধ্যমে, আজকে ব্যায়ামের মাধ্যমে, শরীরচর্চার মাধ্যমে, স্পোর্টসের মাধ্যমে প্রথমে তাদের লজ্জা গুটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরপরে আসুন একটা জাতির মেরুদণ্ড হল শিক্ষা। আপনি দেখুন আজকে ভারতের শিক্ষিতরা গোটা দুনিয়ার মধ্যে পারফরমেন্স কী দেখিয়েছে, তারা কোন অবস্থানে আছে। আপনি যান গোটা দুনিয়ার মধ্যে ঘুরুন, দেখবেন বড় বড় অফিসারগুলি কোথা, বড় বড় কোম্পানির দায়িত্বে কে আছে, অমুক বিশাল এক কোম্পানি, বিশাল এক প্রতিষ্ঠান, তার দায়িত্বে কে আছে, দেখবেন সেই মাথায় বসে আছে ভারতের জনগণ। আর দেখবেন সুইফার, মেথর, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ড্রেন সাফ করা, এই কাজগুলি করতেছে বাংলাদেশের মানুষ। আপনি ঘুরে দেখুন, একদিন এটা হয় নাই, এটা একদিন হয় নাই, এটা পরিকল্পিতভাবে। দেখেন এই মানুষের অবয়বের কোনো দাম নাই, ব্রেনের দাম, বুদ্ধির দাম, জ্ঞানের দাম। আম্বেদকর ভারতের যে সংবিধান রচনা করছেন, সে দলিত বংশের, নিচু বংশের, কিন্তু ব্রেনকে কাজে লাগিয়েছে, সে বাবা আম্বেদকর হয়ে গেছে। ডক্টর আব্দুল কালাম, আসলে আবুল কালাম যে ভারতের প্রেসিডেন্ট, সে কি ছিল, তার বাবা তো মাঝি ছিল, কিন্তু ব্রেন থাকার কারণে সে ভারতের প্রেসিডেন্ট ডক্টর হয়ে গেছে। তিনি আণবিক বোমার প্রবক্তা হয়ে গেছেন, আসলে ব্রেনের দাম। কাজে এই ব্রেনকে যেন বাংলাদেশের মানুষ কাজে লাগাতে না পারে, সেই চক্রান্ত আদির থেকে চলতেছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। আজকে বাংলাদেশের মানুষগুলির অবস্থা কি দেখেন, দেখেন শীত পড়তে পারে নাই, শীত এখনো পড়তে পারে নাই, এর মধ্যে কোনো কিছু বন্ধের আবাস না আসলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। আপনি চিন্তা করছেন, আপনি চিন্তা করছেন, কোভিড মার্কেট বন্ধ হয় না, বাজার বন্ধ হয় না, কিচ্ছু বন্ধ হয় না, কি বন্ধ করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। আপনি চিন্তা করছেন, আপনি দেখুন আজকে কি করব, অনলাইনের মাধ্যমে সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। দেখবেন কলেজের মধ্যে, স্কুলের মধ্যে যদি কোনো প্রশ্ন করা হয়, কলেজ তোমরা অনলাইনে দেখে নিও, তুমি ইন্টারনেট দেখে নিও। আপনি চিন্তা করতে পারছেন, আমার সামাজিক যে সমস্ত সামাজিক যারা কাজে ব্যস্ত, একটা বাচ্চাকে ইন্টারনেট, তাদেরকে অ্যান্ড্রয়েড সেট যদি হাতে তুলে দেওয়া হয়, আপনি বলুন ওকে জবাই করার কোনো প্রয়োজন আছে, ওকে ধ্বংস করার জন্য অন্য কোনো যন্ত্রের প্রয়োজন আছে, আপনারাই বলুন। সেই ব্যবস্থা করা হচ্ছে, চলছে, চলতেছে। আজকে রাজনীতির নামে কি চলছে, কি চলতেছে। আজকে ঢাকা ইউনিভার্সিটি গোটা দুনিয়ার ইউনিভার্সিটির কাতারের মধ্যে কয় নাম্বার আছে দেখেন তো, আপনি কোনো নাম্বারই নেই, নাম্বারই নেই। একদিনও চিন্তা করছেন এটাকে আপগ্রেড কীভাবে করা যায় না, এই চিন্তাশীল আমাদের দেশে নাই, নাই। আজকে বুয়েট আছে, তা পদ্মা সেতু করার জন্য জাপান থেকে লোক আনতে হবে কেন, চীনের ডিজাইনার আনতে হবে কেন, কারণটা কি, বুয়েট কি করেছে। আজকে আমাদের দেশের মন্ত্রীরা, ধনীরা যখনই চিকিৎসা করতে যায় কোথায় যায়, ভারত, কোথায় যায়, সিঙ্গাপুর, কোথায় যায়, থাইল্যান্ড। এদেশের মেডিকেল কলেজ কি করছে একদিন চিন্তা করেছেন, এত বছর পর্যন্ত মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ কি করেছে। আজকে আমাদের সামনে মেট্রো ট্রেনের ডিজাইনার কারা, কারা করেছে, জাপান করেছে, এদেশের মেধা কোথায়। অথচ আমরা জানি, আমরা জানি নাসার মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে গবেষণাগার, বড় গবেষণাগার নাসা, সেই নাসার মধ্যে বিজ্ঞানী আছে। এই বাংলাদেশের জন্ম, যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, এরকম হাজারো বিজ্ঞানী গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু বাংলাদেশে কেন তাদের মেধাকে প্রকাশ করার সুযোগ দেওয়া হচ্ছে না, কেন পাচ্ছে না স্পেস, তারা কেন পাচ্ছে না গবেষণার কোনো কেন্দ্র, কোনো গবেষণার জায়গা নাই কেন। কারণ যদি আমি জ্ঞানী হই
তাহলে রাজনীতির নামে আমাকে গাধার মতো ঘোরাতে পারবে না, যা ইচ্ছা তাই চাপিয়ে দিতে পারবে না। এর জন্য পরিকল্পিত ভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। এখানে যারা আসেন সবাই শিক্ষিত, সবাই জ্ঞানী, আমাকে বলেন তো সারা বর্ষ যে পড়াশোনা করি পরীক্ষার সময় তার চেয়ে বেশি পড়া হয় না কম পড়া হয়? যদি পরীক্ষাই না থাকে, যদি 10 পর্যন্ত পরীক্ষা ব্যবস্থা না থাকে, সে জাতি কোথায় যাবে, কি শিখবে? আর পড়াশোনা তো 10 পর্যন্ত, এরপরে তো শুধু গবেষণা, পড়াশোনা তো 10 পর্যন্ত ব্যক্তিক পর্যন্ত, এরপর তো পড়াশোনা নাই, বেসিক পড়াশোনা 10 পর্যন্ত। আপনি দেখেছেন এই 10 পর্যন্ত বাচ্চাদেরকে পরিকল্পিত ভাবে, মেয়েদেরকে পরিকল্পিত ভাবে যেন জ্ঞান অর্জন করতে না পারে, খেলা ড্যান্স অমুক প্যাক প্যাক ব্যাং ব্যাং মাছ ধরা পাক শিক্ষা আলু বার্তা শিক্ষা, ব্যাস। আপনি চিন্তা করতে পারছেন এদেশের মানুষগুলো সবকে বোকা হয়ে গেছে, সবকে ধ্বংস হয়ে গেছে? আমি চিন্তাও করতে পারি না কোন দেশে আসি কি করতেছি। এরপর আসেন এই দীপমণি, এই মহিলাকে কোথার থেকে ভারত আবিষ্কার করছে, আবার নতুন আর এক শিক্ষামন্ত্রী নিয়ে আসছে, ইসকনের সদস্য নফেল, কোথার থেকে ভারত আবিষ্কার করে? আমরা কি স্বাধীন? আমরা কি স্বাধীনতা অর্জন করেছি এত রক্তের বিনিময়ে? আমরা কি স্বাধীনতা অর্জন করেছিলাম দিল্লির গোলামি করার জন্য, ওদের পাও চাটার জন্য, ওদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করার জন্য? লজ্জা লাগে না আমরা স্বাধীন এই কথা বলতে? কয়েকদিন আগে বর্ডারের মধ্যে আমাদের বিজিবি একজন সদস্যকে 22 তারিখ হত্যা করা হয়েছে। এতে সরকার আছে আমাকে বলুন, আমার সাংবাদিক বন্ধুরা, এতে সরকার আছে? পারলে তোরা সিনের দিকে একটা গুলি সার, একটা গুলি সার সিনের দিকে মারলে, জনগণ মারার দরকার নাই, জনগণ চীনের জনগণ মারার দরকার নাই। যদি ভারতের শক্তি থাকে তুমি সিনের দিকে একটা গুলি ছড়ো, পাকিস্তানের জনগণ মারার দরকার নাই, পারলে সেদিকে গুলি ছড়ো। যদি পাকিস্তানের একজন নাগরিককে মারা হয় ওরা প্রতিশোধ হিসেবে 10 জনকে মেরে ফেলে, যদি চীনের দিকে গুলি ছড়ে তার পরিবর্তে ওরা ভূখণ্ডকে দখল করে নেয়। আর বাংলাদেশ স্বাধীন নাকি? এদেশের মানুষদেরকে তো মারি, আর এখন বিজিবি সদস্যকে মেরেছে, বিজিবি সদস্যরা কোথায়? ওরা কোথায়? ওদের শুধু একটা পোশাক আছে, ওদের শুধু একটা বুট জুতা আছে, ওদের কাছে একটা রাইফেল আছে, ওদের ভিতরে মানুষত্ব নাই, রক্ত নাই, ওদের মধ্যে হিম্মত সাহস নাই, সব ধ্বংস করে ফেলছে, সব শেষ হয়ে গেছে। আপনি দেখেছেন যে মিয়ানমার আমাদের দেশের সীমা বারবার অতিক্রম করে তারা হেলিকপ্টার বিমান নিয়ে এসেছে, কিন্তু বাংলাদেশে বলার কোনো কিছু নেই। তুমি কি করো? ওই মেট্রো রেল খাও, চাবাই চাবাই খাও, এটা তুমি পদ্মা সেতু ভেঙে ভেঙে খাও, জমনে খাওয়া খাও, তুমি ট্যানেলে চলো, কি আজীব এক দেশ। যদি বুক ফুলে হাঁটতেই না পারি, যদি সত্য কথা বলতেই না পারি, প্রতিবাদ করতে না পারি, তোর মারা যাওয়া উচিত, তোর বেঁচে থাকা উচিত নয়, এতে মৃত্যুবরণ করা উচিত। বেঁচে কি লাভ কি? মুর্দারের মতো যেরকম মৃত্যু দেহ, সে কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না, তার উপরে যা ইচ্ছে তাই করা হয়। আজকে তুমি একটা মৃত্যু দেহের মতো, তোমাকে গুলি করবে, তোমাকে মারবে, আর তুমি কথা বলতে পারবে না। ফেলে দাও তোমার রাইফেল, রাইফেলের দরকার নাই। এদেশের জনগণ যেরকম পাকিস্তানের থেকে এই দেশকে উদ্ধার করেছে, রক্ষা করেছে, স্বাধীন করেছে, এদেশের সীমানা পাহারা বাংলাদেশের জনগণ দেবে ইনশাআল্লাহ, তোমার দরকার নাই। বাংলাদেশের জনগণ সীমানা পাহারা দিবে। আজকে ট্রানজান্ডার নামে যে শয়তান নিয়ে এসছে, একবার নিয়ে আসছে বান্দর বানাবে সবাইকে, সবাই বান্দরের জাত, সবাই বান্দর, বাস, সবাই শিম্পাঞ্জি। এই শিক্ষা ব্যবস্থা একবার চালু করছে। আবার এখন কি, যদি তুমি মনে করো আমি মহিলা, বাস আমি মহিলা, তুমি ছেলে আমি ছেলে, বাস, এ কোথাকার পাগলের গোষ্ঠী। আমি বর্তমান মাননীয় যেভাবেই হন প্রাইম মিনিস্টারকে বলতে চাই, আপনার সমকামীর পক্ষে বিপক্ষে স্পষ্ট বক্তব্য চাই আমরা, ক্লিয়ার কথা, আপনার সমকামীর পক্ষে
না বিপক্ষে স্পষ্ট বক্তব্য চাই যদি আমি মনে করি যে এদেশের সমস্ত আইন যারা রচনা করে আমি যদি মনে করি সব জারুরা তা সব জারুরা আমি মনে করছি জানি আপনাদের শিক্ষা অনুযায়ী যদি শরীফ থেকে শরীফ হয়ে যেতে পারে তা আমি যদি মনে করি সব জারুরারা এই সমস্ত কাজ করে তারা জারুরা হবে না কেন সব অবৈধ এই কাজ করে তা হবে না কেন অবৈধ আমাকে বলুন যদি মনে করলে সব হয়ে যায় আমি যদি মনে করি যে অমুকে অমুক মন্ত্রীরাও অবৈধ এরাও ভিন্ন পথে আসছে ভিন্ন পথে জন্মগ্রহণ করছে তাহলে হবে না কেন পাগলামির তাহলে সীমা থাকা চাই এটা কোন পাগলামি পলাও ফরজান ধরে নেন সাংবাদিক বন্ধুরা বাংলা আইন পাশ করলাম বিবাহ বন্ধন সব উচ্ছেদ করলাম ধরে নেন নাই সব সমকামী মহিলা মহিলা পুরুষ পুরুষ কোন বিবাহ বন্ধন নাই আচ্ছা বলেন তো এই দুনিয়া থাকবে প্রজন্ম হবে কিভাবে আমাকে বলুন আপনাদেরকে মানলাম ধরে নেন ইসলাম টিসলাম পড়ে ধর্ম পড়ে আপনাদের আইন থেকে মেনে নিলাম সবাই 100% বাংলাদেশের মানুষ আপনাদের আইন অনুযায়ী তার কার্যক্রম শুরু করছে এরপরে প্রজন্ম কি হবে এই দেশের কি হবে আপনি চিন্তা করতে পারছেন এটা আইন হয় একটা হলো একটা মানুষ গুনার মধ্যে লিপ্ত হয় খারাপ কাজে লিপ্ত সেটা ভিন্ন কথা সেটা ভিন্ন কথা দুনিয়ার আবহমান কাল থেকে খারাপের মধ্যে লিপ্ত হবে তার বিচারও আছে আইন আছে কিন্তু খারাপকে অবৈধকে আইনি রূপ দিয়া এ জানোয়ারের চেয়েও খারাপ এর চেয়ে বড় খারাপ আর কিছু হতে পারে না মানুষ জেনা বিপাচারে লিপ্ত হয় অপকর্মে লিপ্ত হয় সমকামীতে লিপ্ত হয় হতে পারে হয় কিন্তু অবৈধ অবৈধ অবৈধই অবৈধকে বৈধতা দেওয়া যায় না অবৈধতাকে বৈধতা ওই ব্যক্তি দেয় যার ব্রেন বলতে আর কিচ্ছু থাকে না পুরো পছন্দ ধরে কাজে এটা আমরা মানতে পারি না আর বিরাকের কথা বলবো বিরাক তুমি এনজিও বাংলাদেশের মানুষের পয়সা দিয়া তুমি এর বিরুদ্ধে করার কারণে চাকরিচ্যুত করবা না হবে না ইনশাআল্লাহ যদি আসিফ স্যারকে ব্রাক থেকে চাকরিচ্যুত করা হয় আমরা সবাই ব্রাকের গেট অবস্থান করব আমি করব আপনারা করবেন কিনা আমি জানি না আমি এসে অবস্থান করব দেখব কিভাবে চাকরিচ্যুত করা হয় ওই ব্রাকের গেট অবস্থান করব এরপরেও যদি ব্রাক আমাদের কথা মানতে বাধ্য না হয় তাহলে বাংলাদেশের জনগণ ব্রাকের পড়তে ইটকে খুলে ফেলবে ইনশাআল্লাহ পড়তে ইটকে খুলে ফেলবে ব্রাকের প্রতিষ্ঠানগুলি আপনার যা আছে যেগুলি আছে এগুলি বর্জন করা উচিত শুনলাম নাকি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সরওয়ার স্যারকেও চাকরিচ্যুত করার চক্রান্ত করতেছ বাংলাদেশে হবে না এর জন্য আমি প্রাইম মিনিস্টারের হস্তক্ষেপ কামনা করছি আপনি কি সমকামীর পক্ষে না বিপক্ষে স্পষ্টই জাতি জানতে চায় আর আমরাও বর্তমান শিক্ষামন্ত্রীকে বলবো এদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত শিক্ষা কারুকুলমের মধ্যে মুসলিমের ইতিহাস ছিল আবু বকরের ইতিহাস ছিল উমারের ইতিহাস ছিল ডক্টর শহীদুল্লাহর হাজারো গল্প ছিল মুসলমানদের হাজারো কবিতা ছিল ইতিহাসগুলি মুসলমানদের সেই হারানো দিনগুলি আবার স্মরণ করিয়ে দিত আজকে কি হচ্ছে মুসলমান ইতিহাসকে বিলীন করা হচ্ছে কারণ ওরা জানে এদেশের কাটা তারের বেড়াই কিন্তু সীমান্ত এরিয়া নয় এদেশের বড় সীমান্ত হলো মুসলমান এবং গায়রা মুসলমান এদেশের মুসলমানদেরকে যদি নষ্ট করা যায় তাহলে কাটা তারের বেড়া এই সীমানা আর থাকবে না এপার বাংলা ওপার বাংলা এক হও এই স্লোগান বাস্তবায়ন হবে আমরা ইনশাআল্লাহ শপথ গ্রহণ করতেছি জীবন চাক আর থাক বাংলাদেশে একজন মানুষ চিন্তা থাকতেও এপার বাংলা ওপার বাংলা এক হতে দেয়া যাবে না এপার বাংলার ওপার বাংলার স্লোগান তো এখনো এক আছে ওখানেও বলে কি জয় কালী জয় শ্রীরাম ওই জয় শ্রীরামের স্লোগান কিন্তু আমাদের দেশেও আছে শুধু মাঝখানে একটা কাঁটা তারের বেড়া আর এদেশ যখন বেইমান হয়ে যাবে কাঁটা তারের বেড়াও থাকবে না কাজে এদেশের ডিভাইডেডের সবচেয়ে বড় বেড়া হলো ইমান
মুসলিম এবং গায়রে মুসলিম কাজী মুসলিম যে উৎখাত করা যে ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেব না আসুন আমরা সব ঐক্যবদ্ধভাবে সামান্য স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশ এবং মানবতা ইসলামকে রক্ষার জন্য স্বার্থ রক্ষা করার জন্য ইনশাআল্লাহ যখন ডাক দেওয়া হবে আমরা ঝাঁপিয়ে পড়ব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম